দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ওয়ালটন গ্রুপ প্রতিষ্ঠানটির বাণিজ্য ও কর্মপরিকল্পনার নানা দিক নিয়ে আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদ আমরা আজ কথা বলবো তার সঙ্গে জনাব মুর্শেদ আপনি তো বাংলাদেশের একটা বড় শিল্প গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন এবং ওয়ালটন এই মুহূর্তে বাংলাদেশের টপ কোম্পানি যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অটোমোবাইল সামগ্রী প্রডিউস করছে এবং বিশ্বে রপ্তানি করছে ওয়ালটনের অনেকগুলো পণ্য লাস্ট দুই তিন বছরে আপনার ইউরোপের কিছু দেশেও আপনারা রপ্তানি করেছেন সব মিলিয়ে আমি যদি কোম্পানির অগ্রগতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই মানে এটা আসলে এই যে সফলতাগুলো আসলো নেপথ্যে কী ছিল ধন্যবাদ শুভ সকাল আসলে আমাদের শুরু থেকেই যে ওয়ালটন নামের যেই ডেফিনেশন উইন্ড আপ অল্টারেশন 2006 সালে চিন্তা করা হয়েছিল যে ইন্ডাস্ট্রিতে একটি পরিবর্তন আনতে হবে সেইখান থেকে ওয়ালটনের জন্ম সো উইন্ড আপ অল্টারেশন হচ্ছে ট্রেডিং নির্ভর যে ইন্ডাস্ট্রি ছিল সেটাকে ম্যানুফ্যাকচারিং বেসড বাংলাদেশ তৈরি করা এবং এই প্রোডাক্ট বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে বিশ্বের বাজারে রপ্তানি করা তো সেই স্বপ্ন নিয়েই শুরু হয়েছে ওয়ালটনের যাত্রা এখন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি রিসেন্টলি মানে গতকালকে আমরা নতুন প্রিমিয়াম সিরিজ ফ্রিজ লঞ্চ করেছি আমরা আমাদের কর্পোরেট হাউসে সেইখানে নতুন টেকনোলজি নতুন ফিচার দিয়ে আমরা প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে আসছি একটা সময় কথা ছিল যে ওয়ালটনে শুধুমাত্র হয়তো একটা সেগমেন্ট টার্গেট পিপল নিয়ে আমরা কাজ করছি বাট আমরা এখন প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে আসছি আমাদের সাইড বাই সাইড ফ্রিজ আসছে নতুন আমাদের ফ্রেঞ্চ ডোর ফ্রিজ আসছে এই বছরের শেষ নাগাদ অ্যাকচুয়ালি আমরা যেটা চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের যেই প্রত্যেকটা সেগমেন্টের কাস্টমার আছে আমাদের আমাদের টার্গেট গ্রুপ আছে প্রত্যেকটা টার্গেট গ্রুপকে আমরা টার্গেট করেই প্রোডাক্ট লঞ্চ করছি এবং নতুন যে টেকনোলজি আসছে আমাদের সেটা হচ্ছে সিনথো ফ্রেশ ফ্রিজের মধ্যে সবজি রাখলে একটা টেকনোলজি আছে একটা রিসার্চ থেকে আসছে যে সেই সবজিকে ফার্ম করার পরে 30 দিন পর্যন্ত যদি সূর্যের আলো পায় সেটা নিজের মধ্যে সত্যতা বজায় রাখতে পারে সেই ক্ষেত্রে আমরা সেই টেকনোলজি নিয়ে আসছি আমরা ইউভি লাইট এবং ব্লু রে লাইট নিয়ে আসছি এই টেকনোলজিকে আমরা হচ্ছে সিনথো ফ্রেশ টেকনোলজি এই টেকনোলজি দিয়ে আমার ফ্রিজের ভেতরে সবজি যে সকল গ্রিন ভেজিটেবল থাকবে সেগুলো আমরা 30 দিন পর্যন্ত সতেজ রাখতে পারবো তো এতে করে আসলে আপনি যেটি বলছিলেন আপনারা এখন সব সেগমেন্টের কাস্টমারদের কথা চিন্তা করেই পণ্য প্রস্তুত করছেন একটা সময়ে কথা ছিল যে বাংলাদেশের মানুষ সব মানুষ ফ্রিজ ব্যবহার করতে পারতেন না যেটি আপনারা শুরু করেছেন আপনাদের মাধ্যমে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে গেছে জি তো সেই এই যে এখন আপনারা হাইলি রেজুলেটেড প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছেন বা করছেন এক্ষেত্রে কি সেই উদ্যোগে কিছুটা ভাটা পড়বে কিনা মানে তো সেটা আগের সেটা পাবে আগের প্রজেক্ট তো অফ থাকছে না আমরা যেই প্ল্যানে শুরু করেছিলাম সেটাও চলমান আছে প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশি যে টেকনোলজিতে আমরা ডেভেলপ এটাও তো আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এখন তৈরি করতে পারি আমাদের এই সেগমেন্টটাও মাথা রাখতে হবে আমাদের ইকোনমি সেগমেন্ট থাকবে সাব প্রিমিয়াম থাকবে প্রিমিয়াম থাকবে সুতরাং কোনো সেগমেন্টই আমরা বাদ দিচ্ছি না বেসিক্যালি আপনি কি আশা করেন যে আপনার এই যে চিন্তাভাবনা বা এই ধরনের পণ্য প্রস্তুত করা এটি বিশ্বের অন্যান্য বড় দেশগুলোতে আপনারা অবস্থান করতে পারবেন বা যেসব বড় বড় জায়ান্ট কোম্পানি আছে তাদের সাথে প্রতিযোগিতা আসলে ওয়ালটন কতটুকু এগোলো আর কি আমরা রিসেন্টলি সাউথ কোরিয়াতে আমাদের R&D অপারেশন চালু করেছি আমাদের ওখানে 5 জন ইঞ্জিনিয়ার কাজ করছে আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে আমরা একটা এটা সত্যি যে সাউথ কোরিয়া হচ্ছে যে এই মুহূর্তে এই ইন্ডাস্ট্রিতে তারা অ্যাডভান্সড অ্যাকচুয়ালি সো তাদেরকেই আমাদের দেখে দেখে ফলো করতে হবে তাদের থেকে হয়তো বা টেকনোলজি নিতে হবে এই কারণে কিন্তু আমাদের নতুন R&D ওপেন করেছি আমরা এই গত মাসে আমাদের অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে আমাদের কার্যক্রম চলমান আছে যদি আমরা তাদের সাথে অ্যালাইন থেকে দেখতে পারি টেকনোলজিগুলো যারা জায়ান্ট আছেন এখন তাদের সাথে আমাদের কার্যক্রম চলমান আছে সেটা যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি আমার মনে হয় না আমাদের বাংলাদেশ খুব বেশি আর পিছিয়ে থাকবে হয়তো 4 থেকে 5 বছরের মধ্যে জায়ান্ট নিয়ে যারা গল্প করে এই বাংলাদেশের গল্প হয়তো হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা সময় ছিল আমাদের এখানে ক্রীড়া ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার খুব অভাব ছিল বড় বড় টুর্নামেন্ট হতো কিন্তু সেই অর্থে পৃষ্ঠপোষক পাওয়া যেত না বিদেশি কোম্পানিগুলো অনেক সময় এসে এখানে স্পন্সর করতো এখন আমরা দেখি ওয়ালটন দেশের বাইরে অনেক সিরিজগুলো ক্রিকেট ফুটবল এবং আমরা দেখি হকি কাবাডি এগুলোতেও স্পন্সর করে এবং বিশ্বের দরবারে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলা হচ্ছে কিন্তু সাইডবারে দেখছি আমরা ওয়ালটনের বিজ্ঞাপন মানে এই যে ক্রীড়াক্ষেত্রে পৃষ্ঠপোষকতার বিষয়টিতে আপনারা কতটা মানে কেন আগ্রহী হলেন আর কি আসলে স্পোর্টসের সাথে থাকাটা কিন্তু আমাদের মানে দেখবেন যে আমরা জাতিগতভাবেই কিন্তু খেলাধুলায় পারদর্শী অনেক আগে থেকে সো ওয়ালটন এটা বিশ্বাস করে যে
আমাদের দায়িত্ববোধ থেকে আসছে ব্যাপারটা যে আমরা খেলাধুলার সঙ্গে থাকি। আমরা এমন কোনো স্পোর্টস ইভেন্ট নাই যেখানে আমরা থাকি না। তো আমরা চেষ্টা করছি, যেহেতু গ্লোবাল ব্র্যান্ড হওয়ার স্বপ্ন দেখছি, 2030-এর মধ্যে প্রথম 5টি ব্র্যান্ডের মধ্যে নাম নেওয়ার স্বপ্ন দেখছি, সেই ক্ষেত্রে স্পোর্টস হচ্ছে গ্লোবালি একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো। আমাদের ক্রিকেটাররা, আমাদের ফুটবল রিসেন্টলি অনেক ভালো কিছু করেছে, তারা হকি টিম ভালো করছে এখন। সো আলটিমেটলি আমাদের যে গ্লোবাল হওয়ার ইচ্ছাটা স্পোর্টসের মাধ্যমে হয়তো আমরা কভারেজটা পাচ্ছি, এটা একটা ব্যাপার। গ্লোবাল কোম্পানি হতে চাচ্ছেন আপনারা বলছেন, গ্লোবাল কোম্পানি হওয়ার একটা অন্যতম বড় শর্ত হলো সিএসআর কার্যক্রম। ওয়ালটন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ, সিএসআর কার্যক্রমে ওয়ালটনের বর্তমান অবস্থা কী? আমরা দেখবেন যে কোভিডের সময় কিন্তু আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিলেও আমরা কিন্তু মানুষের সেবার বন্ধ করিনি। আমরা নিজেরাই মোল্ড তৈরি করে সে সময় ফেস শিল্ড তৈরি করেছিলাম, গগলস তৈরি করেছিলাম, স্যানিটাইজার তৈরি নিজেরা বানিয়ে কিন্তু পুরো বাংলাদেশে বিতরণ করেছিলাম। সো আলটিমেটলি কোভিডের সময়ে আমাদের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও জনসেবার কার্যক্রম আমরা দায়িত্ববোধ থেকে বন্ধ করিনি। ওই সময় আমাদের প্রায় শতখানেক ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে গিয়ে কাজ করেছিল, ফ্যাক্টরিতে থেকে শুধুমাত্র দেশের সেবা করার জন্য। এই যে ব্যাপারটি যে আমরা আসলে শুধু ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছি না, আমরা কোভিডের টাইমে আমরা পুরো বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত আমাদের পিপিআর সহ সেফটি গগলস, ফেস শিল্ড, হ্যান্ড গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার আমরা বিতরণ করেছিলাম। কার্যক্রম কিন্তু চলমান আছে, আমরা সবসময় চেষ্টা করছি দেশের প্রত্যেকটি ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে থাকার। আরেকটা জিনিস আমরা দেখছি, পুঁজিবাজারে লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন সেরা 10টি কোম্পানির একটা। তো আপনারা তো এই দেশের মাটিতেই, এদেশের লজিস্টিক সাপোর্ট নিয়েই ব্যবসা বাণিজ্য করছেন। অনেকেই বলেন যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব কঠিন এবং ব্যবসা নতুন করে উদ্যোগ নেওয়াটাও কঠিন। তারপরেও আপনারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখছি যে একের পর এক আপনারা কিন্তু ব্যবসা এক্সপ্যান্ড করছেন। তো মানে আসলে মানুষ তো, অনেক ব্যবসায়ীরা অনেক ধরনের অভিযোগ করেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে যদি আমি কথা বলতে চাই সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে কীভাবে ব্যাখ্যা করবেন? আমাদের ইন্ডাস্ট্রির যে উত্থানটা, এটা কিন্তু হয়েছে ব্যবসা বান্ধব নীতির কারণে। তো আমরা এটা সবসময় স্বীকার করি যে এই ইন্ডাস্ট্রির উত্থানটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে সাপোর্টিভ যে পলিসিগুলো ছিল সেটার কারণে। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি আসলে ব্যবসা বান্ধব পলিসি যদি না পেত তাহলে এই পর্যায়ে আসতে পারতো না। এখন দেখেন, আমরা বিগত 4 মাস আগে ইউরোপিয়ান একটি কম্প্রেসর প্ল্যান্ট কিনেছি উইথ 3টা ব্র্যান্ড, এসিসি, জেডিএম, ভিওই, এই 3টা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড। আমরা সেটা অ্যাকোয়ার করেছি, প্লাস হচ্ছে আমাদের ওদের ইনভার্টার কম্প্রেসার যে প্রজেক্টটা সেটা কিনেছি। সো আলটিমেটলি সাহসটা কিন্তু আসছে যে নীতিগত সিদ্ধান্তের কারণে। তো নীতিগত সাপোর্ট না পেলে বাংলাদেশে একটি কোম্পানি ইউরোপিয়ান কম্প্রেসর প্ল্যান্ট কেনার সাহস হয়তো কখনো করতো না। সো এবং এই ইউরোপিয়ান ব্র্যান্ডের লিফট আমরা সামনের মাসে লঞ্চ করছি, জেডিএম। সো লিফট বাজার কিন্তু একটা সময় ট্রেডিং হতো, গত 50 বছর চিন্তা করি, এই 50 বছরে কিন্তু লিফট ম্যানুফ্যাকচারার তৈরি হয় না, শুধু ট্রেডিং হয়েছে। ওয়ালটন কিন্তু সেই সাহস দেখিয়েছে, কারণ কি, সে নীতিগত সহায়তা পাচ্ছে। এখন বাংলাদেশে আমরাই কাস্টমাইজ লিফট তৈরি করছি, আমরা ওই প্যাসেঞ্জার লিফট তৈরি করছি, আমরা কমার্শিয়াল লিফট তৈরি করছি, ভেহিকেল ক্যারিং লিফট তৈরি করছি। আপনার বাসা পুরান হতে পারে, আপনার লিফটের প্রয়োজন এখন, হয়তো একটা সময় প্ল্যান করেননি কারণ লিফটটা সহজলভ্য ছিল না, অনেক দাম ছিল, সার্ভিস পেতেন না। আমরা কাস্টমাইজ করে দিচ্ছি, বাসার ডিজাইন চেক করে আমাদের ডিজাইনার দিয়ে চেক করছি যে আসলে কীরকম লিফট হওয়া উচিত, যদি এক্সটার্নাল ফ্রেম করতে হয় সেটাও আমরা করে দিচ্ছি। যে লিফটের মতো প্রজেক্ট এখন আমরা লঞ্চ করছি সাহস করে, অবশ্যই সেটা নীতিগত সাহস। অর্থাৎ একটা সেবার আপনারা সব দিকই আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন, বিষয়টি এমন কি না? আমরা একটু লাস্টলি প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আমাদের বাড়ির পাশেই বেশ কিছু সম্ভাবনাময় বাজার রয়েছে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ রয়েছে যেখানে আপনাদের পণ্য কিংবা বাংলাদেশের পণ্য তারা খুব সাদরে গ্রহণ করে, পাশাপাশি সেন্ট্রাল এশিয়ার বেশ কয়েকটা দেশ, উজবেকিস্তান, কাজাকিস্তান, এই দেশগুলোতেও আপনারা সম্ভাব্যতা যাচাই করেছেন ইতোমধ্যে আমরা যতদূর জানি। এই বাড়ির পাশের যে বড় বাজার, এটি ধরার জন্য আপনারা কী উদ্যোগ নিচ্ছেন? কারণ আমরা জানি এইসব জায়গাতে চায়না একটা বড় পার্ট। আসলে বাড়ির পাশের বাজার তো কেউ ছাড়তে যাবে না, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটা দেশের নির্দিষ্ট ব্যবসায়িক নীতি আছে ইম্পোর্ট ব্যান করার ব্যাপারে। তো আলটিমেটলি প্রত্যেকটা দেশ চাচ্ছে যার যার ইন্ডাস্ট্রি তৈরি হোক। তা আমাদের পরিকল্পনা হচ্ছে যদি আমরা এক্সপোর্টের, আমাদের ডেটা নেওয়া, আমাদের কাজকর্ম অলমোস্ট শেষের পথে, যদি মার্কেট ফিজিবিলিটি, কস্টিং সব ঠিকঠাক থাকে, হয়তো যে দেশগুলোর কথা বললেন আমরা খুব শীঘ্র এক্সপোর্ট শুরু করব।
কিন্তু যে ব্যাপারটি হয়ে যায় নন ট্যারিফ ব্যারিয়ার, যেটা প্রত্যেকটা দেশ চায় যার ইন্ডাস্ট্রি তৈরি হোক, এটা চাবে, এটা খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে যে ওই দেশগুলোতে আমাদের বিনিয়োগে যাওয়া, ওই দেশে আমাদের অ্যাসেম্বলিং প্ল্যান করা, ফ্যাক্টরি করা। তো সেটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে বোর্ডের সাথে, আমাদের সিদ্ধান্ত হয়তো একটু খুব নর্মাল যে এখন একটু টাফ টাইম যাচ্ছে, স্বাভাবিক অর্থনৈতিক মন্দার মধ্যে আসলে এই সিদ্ধান্তগুলো আমরা একটু চিন্তা ভাবনা করে নিচ্ছি। আমরা একটু ওয়েট করছি যে একটু পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা সেই বিগ একটা স্টেপ নিব আমরা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, আগামী 10 বছর পরে ওয়ালটনকে ঠিক কোন জায়গায় দেখতে চান? আগামী 10 বছর পরে ওয়ালটন লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব জয় করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ওয়ালটন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদের সঙ্গে।